नमस्कार बंधुरा, आज के आमी शेयर करते चले इन्स्टैंट चानाचूर। बाड़ी बसे खूब सहजे क्यों आप चानाचूर बनाते परि सेटाई आमी आज के तुम्हारे साथ शेयर करब। तो चलो देखी की लागजे उपकरण एके एके। प्रथमे आमी निये निछि बेसनेर गाठिया, तार मध्ये झुरी भाजा, समस्त उपकरणगुलो आमी एखाने रेडिमेड यूज करछि, कोनो किछु बानानो ना। तारपरे निये निछि भाजा चिड़े, जेगुलोके आमरा डाएट चिड़े बोली। तारपरे मोटा दाना जे झुरी भाजाटा सेटा निये निछि एक पैकेट मतन। तार मध्ये निये निछि एकेबारे छोटो छोटो शेपेर जे निमकिगुलो पावा जाय दोकाने सेइगुलो। तारपरे किछु पापड़ी निये निछि, एर मध्ये दिए देबो आमी दो पैकेट मतन बादाम, एटा भाजा बादाम आछे, तार मध्ये एड करे देबो एकटु काजू बादाम, एकटु किशमिस। एखाने कोनो जिनिसेरई कोनो फिक्स्ड परिमाप नेई, सबटाई निजेर इच्छे मतो। तारपरे आमी एखाने एड करेछि सादा तिल, एटा खूबई भालो आमादेर शरीरेर जोन्नो। सादा तिलेर परे आमी ब्यबहार करेछि चार मगज, चार मगजो आमादेर शरीरेर जोन्नो खूबई भालो। तारपरे आमी देबो एखाने एक एक करे मसला। फार्स्टे दिए दिच्छी कालो गोलमरिच गुड़ो, एर मध्ये आमी सादा गोलमरिचो व्यवहार करछी। एई सादा गोलमरिचटाओ निजेदेर टेस्ट अनुयायी जे जे रकम झाल खाबेन सेई वाइज नून झाल मिष्टिटा देवा होबे। एरपरे दिए दिच्छी देड़ चामच मतन लंकार गुड़ो, एटा होच्छे आदा गुड़ो। आदा গুঁড়োটা দিলে আদার যে একটা ফ্লেভার সেটা এই চানাচুরের মধ্যে মিশে যাবে এবং খুবই ভালো একটা টেস্ট আসবে এতে। তারপরে আমি নিয়ে নিয়েছি এখানে জোয়ান, দু চামচ মতন জোয়ান দিয়েছি। এরপরে দিচ্ছি বাড়িতে বানানো গরম মশলা। গরম মশলার পরিমাণটা একটু বেশি দেখতেই পাচ্ছ, প্রায় প্রায় দু টেবিল চামচ মতন। আর নিয়ে নিয়েছি বাড়িতে বানানো ভাজা মশলা। এই ভাজা মশলাটাও ওই ওয়ান টেবিল স্পুনের থেকে একটু বেশি। তারপরে দিয়ে দিচ্ছি আমচুর পাউডার, আমচুর পাউডার বেশি লাগবে না, ওয়ান টেবিল স্পুন মতন দিয়ে দিচ্ছি, তার থেকে একটু বেশি দেওয়া হচ্ছে। আর তারপরে আমি দিয়ে দেব কালো নুন বা বিট নুন, যেটাকে আমরা বিট নুন বলে থাকি। এখানে বিট নুনই ব্যবহার করেছি, নুন ব্যবহার করিনি। একটুখানি দিয়ে দেবো চিনি গুঁড়ো, আমার কাছে চিনি গুঁড়ো ছিল তাই আমি চিনি গুঁড়ো দিয়ে দিলাম। এরপর দিয়ে দেবো হিং, রেডিমেড যে হিংটা আসে সেই হিংটাই আমি দিয়ে দেবো, ওয়ান টেবিল স্পুন মতন হিং দিয়ে দিলেই চলবে। এবার সমস্ত উপকরণগুলোকে আমরা ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে দেব। এই পুরো রেসিপিটা আমার মায়ের রেসিপি এবং আমার মাই এটা বানাচ্ছে, আমি জাস্ট ভিডিওটা শ্যুট করছি। তো মা দেখে নাও ভালোভাবে এই জিনিসগুলোকে মিশিয়ে নিচ্ছে। খুব ভালোভাবে মেশাতে হবে যাতে প্রতিটা মশলা প্রতিটা উপকরণের সাথে খুব ভালোভাবে মিশে যায়। ভালোভাবে যদি আমি না মিশাই তাহলে সেই রকম টেস্ট এই চানাচুরটাতে হবে না। তো এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা স্টেপ। ব্যাস, তৈরি হয়ে গেল ইনস্ট্যান্ট চানাচুর। এবার এটাকে আমরা যে কোনো এয়ারটাইট কন্টেনারে রেখে অনেক দিন পর্যন্ত ব্যবহার করতে পারবো। তো কেমন লাগলো বন্ধুরা আমার এই ভিডিওটা? ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবে এবং ফ্যামিলি আর ফ্রেন্ডসদের সাথে এটা অবশ্যই শেয়ার করবে। আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো, খুব 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 খুশি হব তাহলে আমি। থ্যাংক ইউ সো মাচ, আজকের জন্য এখানে এইটুকুই, টাটা বাই বাই।